আমরা চলে এসেছি আমাদের প্রাত্যহিক জীবনে নিয়মিত, আর আপনারা দেখছেন এনটিভির পর্দায় মিউজিক নাইট। অ্যাজ ইউজুয়াল বৃহস্পতিবার রাতে ফেরজানা বিথি হাজির হয়েছে আপনাদের পছন্দের এবং ভালোবাসার মানুষকে নিয়ে আপনাদের এই আজকের রাতটা একটু সুরেলা করবার জন্য। আমাদের সাথে যারা যারা জয়েন করতে চান তারা তো অলরেডি টেলিভিশনের সামনে বসে গেছেন, আর যারা ফোন করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখানো নম্বরগুলোতেও ফোন করতে পারবেন। সব সময় যেটা বলি, আমার সাথে একজন ভালোবাসার এবং পছন্দের মানুষ থাকেন, তার গান আমরা শুনি, তার সাথে ছোটোখাটো হলেও একটু আড্ডা দিই, কারণ সময়টা একদম স্বল্প। আমাদের সাথে আজ আপনাদের পছন্দের এবং ভালোবাসার এমন একজন মানুষ রয়েছেন, সঙ্গীতশিল্পী রয়েছেন, যিনি একাধারে আপনাদের বলবো যে পছন্দের মানুষ, পছন্দের সঙ্গীতশিল্পী। তার থেকে বড় কথা, তিনি যখন মঞ্চে ওঠেন তখন আপনার আসলে সিটে ধরে বসে থাকা যাবে বলে আমার মনে হয় না, এবং আজকে অনেক কষ্টে তাকে বসিয়েছি, দাঁড় করিয়ে রাখতে পারবো না। আমাদের সাথে রয়েছেন আপনাদের সবার প্রিয় এবং ভালোবাসা এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দুকণা। হ্যালো। হ্যালো। অনেক কষ্ট হয়েছে বললাম, সিট বেল্ট বেঁধে তারপর তোমাকে বসাতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। যারা মিউজিশিয়ানস রয়েছেন আমাদের সাথে আজ যুক্ত হবার জন্য, অনেকদিন পর দেখা, ঈদ কেমন কাটলো বলো? মাশাআল্লাহ, খুব ভালো, খুবই ভালো। এবার শুধু ঈদই করেছি। আচ্ছা, আর অন্য কিছু না, পুরোটা সময় পরিবারকে সময় দেওয়া হয়েছে, রাইট? আচ্ছা, আর খাওয়া দাওয়া তো হয়েছে, কিন্তু তোমাকে দেখলে যদিও বোঝা যায় না খাওয়া দাওয়া ঈদে করেছো। না না, বোঝা যায় না। আচ্ছা, যেহেতু আমরা শুরু করে ফেলেছি আড্ডাটা আরো দিব, পছন্দের গান দিয়ে শুরু করি। তোমার কোনটা দিয়ে শুরু করছি? আমার একটা মৌলিক গান গাইবো এখন। গানটির মিউজিক করেছেন ইব্রা টিপু, সুর করেছেন ইব্রা টিপু, লিখেছেন জামাল হোসেন ভাই। আচ্ছা, গানটা দিয়ে শুরু করছি। ঠিক আছে, শুনি। Thank you.
ইব্রা টিপুর সম্পর্কে তো বাংলাদেশে মানে জানে না এমন কোনো মানুষ নেই, সো আলাদা করে গানের অ্যারেঞ্জমেন্ট নিয়ে কিছু বলবো না, কিন্তু গানের কথা জামাল ভাই এত সুন্দর করে লিখেন, ওনার প্রত্যেকটা গানের কথা আসলে হৃদয় ছুঁয়ে যায় একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা রয়েছে। কিন্তু আমি চাচ্ছিলাম না যে অনুষ্ঠানের শুরুতেই যে মন ভাঙা গান দিয়ে শুরু হোক, কিন্তু মন ভাঙলেও যে মানে এত প্রেম হয় গানের মাধ্যমে সেটা বিন্দু কণার দ্বারাই আসলে সম্ভব। ভালোবাসা আছে এরকম একটা যে তোমার মতো আর কি কনফিউজ হ্যাঁ সবসময়। আচ্ছা চলো আমরা পরবর্তী গানে যাই। সে যেন কোথায় রয়েছ কত দূর।
আমরা শুনবো বলো বিরতির পর। খুবই জনপ্রিয় একটি গান ইন্দুবালা গাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে চলো। Thank you.
আমার মনে হয় যে মানে প্রথাগত বিদ্যা না, যে আগে সবার সাথে পরিচয় হয়ে নেই, কারণ এত সুন্দর করে সবাই আসলে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করছে তোমার সাথে। তুমি একটু যদি বিকে ব্রাদার্সদের পরিচয় করিয়ে দাও। উই আর টিম, ডেফিনেটলি পরিবার। আমার পরিবারে পাঁচটা ভাই আছেন। এখানে রয়েছেন সেতু ভাই ড্রামসে, এখানে অক্টোপ্যাডে রয়েছেন তাপস ভাই, বেস গিটারে রয়েছেন নয়ন ভাই, লিড গিটারে রয়েছেন রাজীব ভাই, আর কিবোর্ডে আছেন রিপন ভাই, আর আমি আর তুমি। আমি আর তুমি, ওকে। আমি আর তুমির সাথে কিন্তু দর্শকও রয়েছে, তার একটা ফোন নেই। ওকে, অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছেন আপনারা, সরি ফর দ্য লেট। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ভৈরব থেকে বলছি, সাগর আপু ভালো আছেন? ভালো আছি সাগর, আপনি কেমন আছেন? হ্যালো, ভালো আছি। আমি বিন্দুকনা আপুর সাথে কথা বলতে চাচ্ছি। প্লিজ বলুন, শুনছেন। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? ভালো আছি, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আমি আপনার খুব ভক্ত। আমি কোন গানের রিকোয়েস্ট ভাইয়া? আমার একটা রিকোয়েস্ট হচ্ছে তারে বানারাই বিনোদিনী, এই গানটা আমার খুবই প্রিয়, তো আমি রিকোয়েস্ট করব এই গানটি যেন একটু শোনানো হয়। ইনশাআল্লাহ গাওয়ার চেষ্টা করব অবশ্যই। অসংখ্য ধন্যবাদ সাগর, সাথে থাকুন শেষ পর্যন্ত, সাগরে হারিয়ে যাবেন। আর যারা যারা ফোন দিচ্ছেন, যারা যারা ফোন দিচ্ছেন তাদেরকে আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে, অনেক ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো এখন কি রিকোয়েস্টে গান হবে নাকি তোমার? অবশ্য তোমার তো অনেকগুলো মৌলিক গান রিসেন্ট বের হলো, আসলে পরপর অনেকগুলো মৌলিক গান, তো এর মধ্যে যদি আমি একটা সিলেক্ট করতে বলি যে কোনটা বিন্দু কণা সবসময় ভালো লাগে গেতে, যদিও সবগুলোই তোমার সন্তান, যে কোনো একটা সন্তানকে একটু বেছে নাও। আচ্ছা, আজকে তো বিন্দুকণা হলো দেয়া পাখি, চলো এখন কোনটা শুনবো? আচ্ছা, এখন খুব জনপ্রিয় একটি গান, একটু পরিচিত গান গাচ্ছি, আবার একটা হয়তোবা মৌলিক গান রাখছি, দুইটা পরিচিত গান রাখছি, কভার করছি, এইভাবেই আজকে লাইভটা আমরা আসলে সাজিয়েছি, তো এখনো তার ব্যতিক্রম কিছু না, খুবই রসিক আমার মন বাঁধিয়ে গানটি গাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখি পিঞ্চরটা কতটুকু ভারী। Thank you.
শিপন ভাই, ওকে ঠিক আছে, আমরা একটা ফোন নেই। নাও নাও নাও। আচ্ছা, হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, জি কে আছেন আমাদের সাথে? রামপুর থেকে সাথী বলছি। অসংখ্য ধন্যবাদ সাথী, সাথী হবার জন্য। বিন্দু কোনা আছে, কথা বলুন। হ্যাঁ সাথী, হ্যাঁ কি অবস্থা? হ্যালো, হ্যাঁ ভালো। কোনো গানের রিকোয়েস্ট? হ্যাঁ আপু, আমি আপনার কণ্ঠে এই যে মুড়ি হইলাম তোর কারণে এই গানটি শুনতে চাই। ও আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অবশ্যই অবশ্যই গাইবো। সাথী এত তাড়াতাড়ি বুড়ো হবার গান যদি শুনতে হয়। অসংখ্য ধন্যবাদ সাথী থাকবেন, আর যারা ফোন করছেন অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ট্রাই করতে থাকুন, কোনো না কোনো সময় লেগেও যাবে, একটা কল কিন্তু চলে এসেছে অলরেডি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি তপন চন্দ্র দাস, গাওয়ার চেষ্টা করবো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা যারা ফোন করছেন একটু অনুরোধ করবো, আপনাদের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদেরকে অবশ্যই কানেক্ট করবেন, তাহলে একদম আমরাও শুনতে পারবো, ঠিকঠাক আপনারাও শুনতে পারবেন। আমরা পরে গানে যাই, কনা চলো। কোনটা শুনছি? বাবা
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান করবার জন্য। তোমার ধরো যে আউটফিট যখন চুজ করো তখন একটু কনফিউজিং থাকো তুমি, যেটা মেকআপ রুমে হচ্ছে। আমরা আসলে জানতে চাই যে কনা যখন যে কোনো একটা অনুষ্ঠানে যায়, মঞ্চে যখন তোমরা পারফর্ম করো, আসলে ব্যান্ড তুমি যখন পারফর্ম করো তখন এক ধরনের আউটফিট চুজ করো, মিউজিক্যাল লাইফে এক ধরনের আউটফিট চুজ করো, তো এই আউটফিটগুলো আসলে চুজ করে কে? কনা নিজেই করে? এটা দর্শকদের প্রশ্ন আমার কাছে, আমি যখন বলেছিলাম দর্শকদের বিন্দু কনা। আচ্ছা, পার্টনার যদি থাকেন সে একটু হেল্প করে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা গানেই যাই তাহলে, গল্প করলে আসলে আমাদের শেষ হবে না। ওকে, কোনটা শুনছি? থাক না, একটু সারপ্রাইজ দে। ঠিক আছে, ওকে ওকে, চলো।
ভীষণ সুন্দর একটা গান এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট অনেক 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 সুন্দর ছিল। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে, কে আছেন ফোনে একটু হ্যালো করি। হ্যালো, হ্যাঁ আপু, আমি আপনার ফ্যান। আচ্ছা, কার? বিন্দু কনার? জি। আচ্ছা, তাহলে বিন্দু কনার সাথে কথা বলেন ডাইরেক্ট। আমি আপনার, হ্যাঁ। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। কোন গান? জি, আমি আপনার আপনার কণ্ঠ শুনতে চাই যে অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো। আরে বাবা, এই গানটা স্বপ্ন দেখছি আমি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ওকে, রিসেন্ট কোন কাজ কি আসছে কিনা, মানে টাইমলাইনে, পাইপলাইনে রয়েছে? হ্যাঁ, আসবে। মানে গানগুলি একদম মিউজিক ভিডিও সহ করে রেখেছিলাম, মানে ইদি ছাড়বো এরকম একটা আমাদের প্ল্যানিং ছিল সবার, কিন্তু দেখলাম সবাই রিলিজ করছে। আচ্ছা, মানে অফ অফ টাইমে ছাড়বো, আগ্রহটা একটু কমে গেছে যে এত গানের ভিড়ে সবাই কি আমার গান দেখবে কিনা, আই ডোন্ট নো, একটু কনফিউজ ছিলাম। মৌলিক গান এটা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন ইব্রা টিপো, গানটি মিউজিক উনি করেছেন, গাওয়ার চেষ্টা করছি। জাদু করিব তোরে
বুঝলাম যে হলুদিয়া পাখি গানটা কেন পছন্দ, যে যেভাবেই হোক তুই বের করে দিলেও তুই বের করতে পারবি না তোর মনে, আমি কুঠি গেড়ে রাখবো একদম। ওকে চলো আমরা আরেকটা গান শুনে ফেলি, কারণ শুরুতেই বলেছিলাম সময় স্বল্পতা রয়েছে একটু, সবাই তোমার গান শুনতে চায় আপু। রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল।
ভীষণ সুন্দর একটা গান, ভীষণ সুন্দর সময় কাটলো আপনাদের সবার সাথে। শেষ গান শুনতে অবশ্যই বাড়ি যাব, এটাই নিয়ম। কিছু বলার আছে কিনা? অবশ্যই, সবশেষে এটাই বলবো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন খুব সুন্দর বাংলা গান নিয়ে আবার আসতে পারি। অনেক থ্যাংকস এত সুন্দর আয়োজনে আমাদেরকে রাখার জন্য এনটিভিকে, থ্যাংকস তোমাকে, থ্যাংকস আমার অল মিউজিশিয়ানস, থ্যাংকস যারা এতক্ষণ আমাদেরকে পৌঁছে দিয়েছেন সারা বাংলাদেশ আর ওয়ার্ল্ডের কাছে। সাউন্ডের ভাইয়াকে অনেক ধন্যবাদ এত সুন্দর সাউন্ড করার জন্য, নয়তো আসলে আমরা, উনি না থাকলে আমরা কিন্তু ভালোভাবে গাইলো বা পারফরমেন্স করলো সেটা আপনাদের কান পর্যন্ত শ্রুতি মধুর লাগতো। একদম, অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে আবারও দেখা হয়ে যাবে এনটিভির পর্দায়, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন, চোখ রাখুন এনটিভির পর্দায়। শেষ গানটা কোনটা শুনবো বলো? কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিয়ো।